Welcome friends, welcome to another video of Da Vinci Class of Knowledge. Today we are going to learn what is genetic code. Genio Honket Kaak Bule. Genio Honket, yara bata ami bolisilu, Lipantor. Lipantor ki hoy, DNA pura, ziman code, coder system, coder hoyot, kisuman information, kisuman message, mRNA transfer kori jay. mRNA pura hi, cytoplasm pa dekho. নিউক্লিয়াস ওলাই কোক কেন্দ্র পৰা ওলাই সাইটোপ্লাজম ওলাই সাইটোপ্লাজম আহি তার অনুবাদকরণ হব লাগিব তো অনুবাদকরণ কিহৰ ভিত্তিত হব সেইটো হব আমাৰ জেনেটিক কোড বা জিনীয় সংকেত কিছুমান জেনেটিক কোড থাকিব তো সেই কোড খিনি আমি আজি যাম কোডটোৰ কি কি মহত্ব আছে কোডটোৰ কি কি উপকাৰিতা আছে তাৰ কি কি বৈশিষ্ট্যতা আছে কেৰেক্টাৰিষ্টিক্স খিনি আজি আমি ইয়াতে যাম তো জেনেটিক কোড এক এনেকুৱা বস্তু এনেকুৱা কোড কিছুমান যোনটো ব্যৱহাৰ কৰি এমআৰএনএ থকা কোডখিনি ব্যৱহাৰ কৰি তাৰ পৰা প্ৰটিনৰ যোনটো সংশ্লেষণৰ সহায় হয় তো আমাৰ কি ধৰণৰ প্ৰটিনৰ দৰকাৰ হয় কেনে ধৰণৰ হৰমন বা এনজাইম যিকোনো বস্তুৰ হৰমনৰ এনজাইমৰ প্ৰটিন এবিধ প্ৰটিনে হয় তে প্ৰটিনটো সৃষ্টি কৰোঁতে কিছুমান কৰাৰ কাৰণে কিছুমান কোডৰ ব্যৱহাৰ কৰা হয় কোডটো ক'ৰ পৰা আহিব ডিএনএৰ পৰা বা জিনীয় পদাৰ্থৰ পৰা কিহৰ ফৰ্মত আহিব এমআৰএনএ মেছেঞ্জাৰ আৰএনএ হয় তো গোটেইখিনি ক'ত থাকিব কোডখিনি মেছেঞ্জাৰ আৰএনএ আৰু সেই কোডৰ ওপৰত ডিপেণ্ড কৰি কিছুমান এমিন' এচিডৰ লগত জড়িত হৈ আহিব যেনেকৈ ধৰা কিছুমান ইউ 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 সদায় ফৰ্মিনৰ কাৰণে ফিনাইলেলানিনৰ কাৰণে ৰেছপঞ্চিবল ইউ 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 ফিনাইলেলানিন তো আমি এতিয়া চাম জেনেটিক কোড জেনেটিক কোডৰ আমি জানো টোটাল বেছ পেয়াৰ কেইটা আছে 89 তাৰপিছত আছে ইউৰাচিল গুৱানিন আৰু চাইটোচিন ইয়াত ইউৰাচিল কিহৰ কাৰণে কাৰণ এইটো আমি এমআৰএনএ চাইছো কিয় চাইছো এমআৰএনএ কাৰণ এইটো এটা আৰএনএ হয় আৰএনএ সদায় ইউৰাচিল লাগিব ইনষ্টেড অফ থাইমিন থাইমিনৰ কাৰণে ইউৰাচিল লাগিব তো এই চাৰিটা কোড ইয়াতে কোড ইয়াতে বেছ পেয়াৰ কাৰক কেইটা আছে নাইট্ৰজেন চাৰক ফ'ৰ এটা এটা কোড কডন বনাওঁতে এটা এটা কডন বনাওঁতে তিনিটা জেনেটিক নাইট্ৰজেনাস বেছৰ দৰকাৰ হ'ব যিকোনো তিনিটা দৰকাৰ হ'ব এটা কডন বনাওঁতে তো এটা কডনত কেইটা থাকিব তিনিটা এতিয়া আমি কম্বিনেশ্যন পাৰমুটেশ্যন কৰি যদি চাওঁ কম্বিনেশ্যন পাৰমুটেশ্যন কৰিলে কি হ'ব টোটেল নাম্বাৰ অফ বেছ পেয়াৰ কিমান আছে ফ'ৰ আৰু ৰিপিটেশ্যন এলাউড ৰিপিটেশ্যন এলাউড আৰু ইউজ কেইটা হ'ব প্ৰতিবাৰ কডনত তিনিটাকে দিব টু দ্য পাৱাৰ থ্ৰী ইজ ইকুৱেল টু ফ'ৰ ইনটু ফ'ৰ ইজ ইকুৱেল টু ছিক্সটি ফ'ৰ তো টোটেল আমাৰ কডন কেইটা থাকিব টোটেল কডন ছিক্সটি ফ'ৰ টোটেল কডন ইকুৱেল টু ফ'ৰ টু দ্য পাৱাৰ থ্ৰী ছিক্সটি ফ'ৰ টোটেল কডন ছিক্সটি ফ'ৰ কিন্তু আমাৰ এমিন' এচিড আমি জানো এমিন' এচিড কেইটা আছে টুৱেণ্টি বিশটা এমিন' এচিড আছে তাৰে দহটা এচেঞ্চিয়েল লাগতিয়াল আৰু দহটা নন এচেঞ্চিয়েল এচেঞ্চিয়েল নন এচেঞ্চিয়েল টোটেল টুৱেণ্টি এমিন' এচিড যোনটো আমাৰ বডিত ছিক্ৰিশ্যন হয় ইয়াত ছিন্থেছিছ হয় কেইটা এমিন' এচিড টোটেল টুৱেণ্টি এমিন' এচিড টোটেল টুৱেণ্টি এমিন' এচিডৰ ছিক্ৰিশ্যন হ'ব আমাৰ চেলত প্ৰতিটো কোষত ডিপেণ্ডিং অন দ্য নিড দৰকাৰ অনুসাৰে তাৰ কোডনবিলাকৰ ব্যৱহাৰ কৰি তাৰ পৰা প্ৰটিনৰ ছিন্থেছিছ হয় প্ৰটিনবোৰ কিহৰ দ্বাৰা গঠিত পলিপেপটাইড বণ্ডৰ দ্বাৰা গঠিত কিহৰ মাজত পলিপেপটাইড বণ্ড কিহৰ মাজত থাকিব দুটা এমিন' এচিডৰ মাজত
বন্ড থাকবে যা কব পেপটাইড বন্ড। কি বন্ড কব? পেপটাইড বন্ড। বহুত থাকবে এখানে পলিপেপটাইড বন্ড বলে। তো পলিপেপটাইড বন্ড কি থাকবে? প্রোটিনস, প্রোটিনস পলিপেপটাইড বন্ড থাকবে। আর কিহর দ্বারা গঠিত হয়ে থাকবে? এমিনো এসিড, এমিনো এসিডর দ্বারা গঠন হয়ে থাকবে। এতিয়া আমি চাম এই 64 কোডন, 64 কোডন দ্যাট উইল কোড ফর 20 অ্যামিনো অ্যাসিড, 64 কোডন দ্যাট উইল কোড ফর 20 অ্যামিনো অ্যাসিড, 20 অ্যামিনো অ্যাসিড তারমানে 20টা অ্যামিনো অ্যাসিডর কারণে কোড করা রেসপন্সিবল কার দায়িত্ব? 64টা কোডনের, তার মানে এটাতকে বেশি অ্যামিনো অ্যাসিডর কারণে কোডন এটাতকে বেশি হবো পারে, এটাতকে বেশি হবো পারে, কারণ 20 অন এন অ্যাভারেজ ইট উইল বি অন এন অ্যাভারেজ ইট ইজ মানে তিনটাকে বেশি, কিছু সময় তিনটাকে কম থাকবে, তো অন এন অ্যাভারেজ তিনটা থাকবে, অ্যাভারেজ তিনটা মিনিমাম তিনটা কোডন থাকবে এটা অ্যামিনো অ্যাসিডের কারণে রেসপন্সিবল। কিছু এটাও থাকবে, কিছু দুটা থাকবে, কিছু চারিটা থাকবে। তো আমি এটা এটা আমি এটা চার্ট টু সাম জেনেটিক কোডন। জেনেটিক কোড আমি সাব বুঝলে কেটামান ট্রিক্স আছে, যেনেকা এটু এনে যিকোনো কিতাব আমি চারিটা চারিটাকে ভাগ করে লো, ডিভাইডেড ইন্টু ফোর রস এন্ড কলমস, বিকজ উই হ্যাভ 64 কোডন এন্ড উই হ্যাভ 3 কোডস নাইট্রোজিনিয়াস বেসেস, নাইট্রোজিনিয়াস বেসেস ফর 1 কোড, কিন্তু আমার টোটাল আছে কেইটা? টোটাল আমার চারিটা আছে। তো ইউ প্রথম কোড, ইউ ইউ সি এ জি, ইউ সি এ জি এন্ড অলসো ইউ সি এ জি, ইউ সি এ জি, ইউ সি এ জি, ইউ সি এ জি। হিয়ার উই হ্যাভ 4 পার্টি, রোস 4 রোস এন্ড 4 কুলম্বস। সো হিয়ার দিস ইজ দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড দিস উই আর গোয়িং টু ইউজ দ্য থার্ড কোয়াড্রেন্ট। সো হিয়ার ইউ ক্যান সি উই ইউজ ফার্স্ট ইউ, ইউ এন্ড সেকেন্ড ইউ, থার্ড উই হ্যাভ ইউ। সো দিস উইল গিভ ফর ফিনাইল পিএসই, ইউ ইউ সি, ইউ ইউ সি এন্ড ইউ ইউ, দিস অলসো উইল বি ইউ ইউ সি এ জি, দিস উইল গিভ ফর ফিনাইল অ্যালানিন টু, দিস উইল গিভ ফর লিউসিন, দিস উইল গিভ ফর লিউসিন। দেন এন উই হ্যাভ নেক্সট কলাম, দিস ইজ দ্য ফার্স্ট সি এন্ড ইউ সি ইউ সি ইউ সি ইউ, হিয়ার উই হ্যাভ ইউ সি এ জি এন্ড হিয়ার উইল গেট লিউসিন, আইসোলিউসিন, দিস অলসো উইল গিভ আইসোলিউসিন, দিস অলসো উইল গিভ আইসোলিউসিন। Here we have leucine, 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 leucine. Again we'll have here A, U, U, A, U, C, A, U, A, A, U, Z. So here we'll get isoleucine,
you will get I isoleucine. Here we get AUA isoleucine. Here AUC we have AUC or methionine. So like this we can go on. So here is the total genetic code. Total we have 64 codons. So here you can see AUUU, this for phenylalanine. Then we have leucine, isoleucine. Then this is the important one, AUC for methionine. It is utterly important. Yeah, ammonia code bolio ko AUC ki kore methionine, valine, serine, proline, formine, alanine, tyrosine, histidine, glycine, aspartic acid, lysine, glutamic acid, glycine, arginine, serine, tryptophan, cysteine. কিন্তু ইয়াত আমি দেখা পাইছো তিনিটা স্টপ কোডন ইউ এ ইউ জি এ আৰু ইউ এ জি. ইউ এ ইউ জি আৰু ইউ এ জি হল স্টপ কোডন, মানে ইয়াৰ কোনো ধৰণৰ এমিনো এচিড নাই, কোনো ধৰণৰ এমিনো এচিড লগত জড়িত নাথাকে. আমি এটা এক্সাম্পল চাম, চিম্পল এক্সাম্পল কেনেদৰে ই কাম কৰিব. তো ধৰি লওক, ধরলে আমার এমআরএনএ এর উপর এটা এটা এমআরএনএ. তো এমআরএনএ আমি এটা কোড দেখাইছো, ধরলে এটা যেকোনো একটা এমআরএনএ সিকোয়েন্স, ইউ এ ইউ এ জি সি এ ইউ সি জি ইউ A Z U Z Z C. তো ধরে লো এটা এম আর এন এ. তো ইয়াত স্টার্ট করব কোনে ইউ জি এ. ইয়াত স্টার্ট করব রাও ধরে লো এটু 5 প্রাইম এ, এটু 3 প্রাইম এ. তো ইয়াত স্টার্ট কোনে করব, প্রথম স্টার্টিং কোডন যেটা আমার মিথিওনিন অর ইনিশিয়েটর কোডন বলেও কয়, ইয়াক কব ইনিশিয়েশন কোডন বা আরম্ভনি করা কোডন, ইনিশিয়েটর ইনিশিয়েটর কোডন এ ইউ জি. ইয়াক এ ইউ জি এ কি করব, স্টার্ট করব. যেতে এ ইউ জি এ স্টার্ট হব, তার পিছর কোডটো তিনটা তিনটা কোড লই লই, মানে এটা এটা কোডন লই লই ইয়া এটো স্টার্ট হওয়ার পিছত তিনটা নেক্সট থ্রি নেক্সট থ্রি নেক্সট থ্রি নেক্সট এনেকে তিনটা নাই. ইয়ার মধ্যে কোনো ধরনের কমা ফুল স্টপ একো নাই, দিজ আর কন্টিনিউয়াস, এবার কন্টিনিউয়াস হয়. তো এ ইউ জি স্টার্ট হব, সি এ ইউ সি এ ইউ হিস্টিডিন, ইয়ার কারণে মিথিওনিন, তারপর আইব হিস্টিডিন, তারপর সি জি ইউ সি জি ইউ আর্জিনিন, তারপর এ জি ইউ এ জি ইউ এ জি ইউ সেরিনিন সি জি জি সি জি জি সি গ্লাইসিন ইউ জি এ ইউ ইউ জি এ স্টপ. কোনো ধরনের এইটো এতিয়া কি হব, দিস উইল ফর্ম এ প্রোটিন, আর ইয়ার মাজত বাইন্ডিং হয়েছে পলিপেপটাইড চেইন. তো এনেকে আমার কোড গুলা ব্যবহার হয়. তো ইয়ালৈকে এটা হচ্ছে জেনেটিক কোড. কিন্তু জেনেটিক কোডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমার এনসিইআরটি কিতাবত ছটা ক্যারেক্টারিস্টিক্স দিয়া আছে, তার মাজত হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে জেনেটিক কোড বই কি হয়,
there are total ami jano 64 codon ase total ki ache 1 2 3 4 there are total 64 codon ase total codon 64 kintu ma amino acid ase 20 tar mane ki hoyeche amar protito amino acid er karone etakke beshi codon ase bhagno serine a g u o serinin koribo a g c o serinine koribo aro dhara a u u isoleucine koribo a c u thrombin c c g prothrombin proline to enege proline next dinobol sir je dhoile ekta bacteria bacteria ekta a u g jodi methionine or karone coat koribo eta ekta human or guru sagoli plant jikono bostu ki hobo a u g মিথিয়ানিনৰ কাৰণে ৰেছপঞ্চিবল কোড কৰিব সো ফ্ৰম বেক্টেৰিয়া টু এ হায়াৰ ইমিউনেলছ কোডছ আৰ কোডনছ আৰ ইউনিভাৰ্চেল তাৰপিছত আৰু মিথিয়ানিন সদায় এ ইউ জিয়ে কৰিব এ ইউ জি কোডছ ফৰ methionine and it is also called as initiation codon genetic code for degenerate code karne to attack ke beshi code eta amino acid er karone responsible so they are degenerate genetic code for specific hoy specific এতিয়া এটাৰ কাৰণে এটাই হ'ব চি ইউ জি থাকিলে লিউচিনে হ'ব বেলেগ একো নহ'ব তো দে আৰ স্পেচিফিক মানে এটাৰ কাৰণে এটা আৰু আছে ষ্টপ কোডন ষ্টপ কোডন মানে তিনিটা ষ্টপ কোডন আছে আৰু সেই তিনিটা ষ্টপ কোডনে থ্ৰী ষ্টপ কোডন আৰু সিহঁতৰ কোনো ধৰণৰ এমিনো এচিড ইয়ালৈকে আমাৰ জেনেটিক কোড এই ছটা হল আমাৰ কেৰেক্টাৰিষ্টিক্স অফ জেনেটিক কোড সো আমি এতিয়া চাম এই জেনেটিক কোডবোৰ যে ৰিলেচন হৈ আছে আৰ্জিনিন চি জি ইউ ৰ কাৰণে এইটো কত হৈ আছে একচুৱেলি তাৰ কাৰণে আমি কৰিব লাগিব টি আৰ এন এ কি কৰিব লাগিব টি আৰ এন এ টি আৰ এন এ হল এটা ইম্পৰ্টেণ্ট আৰএনএ যোনটো হৈছে এডাপ্টাৰ আৰ এন এ বুলিও কোৱা হয় এডাপ্টাৰ আৰ এন এ এইকাৰণে কাৰণ ই বহুত ধৰণৰ এটাতকৈ বেছি ফাংচন একেলগে লগ লগাই থাকে যেনেকুৱা ধৰক টি আৰ এন এ ষ্ট্ৰাকচাৰ চিম্পল ষ্ট্ৰাকচাৰ যদি চাওঁ টি আৰ এন এ এটা চিম্পল ষ্ট্ৰাকচাৰ ইয়াত আমি দেখা পাইছো টি আর এন এর একটা স্ট্রাকচার ইয়াত কেইটা আম আছে এটা দুটা তিনটা চারিটা ইয়ার একটু হব এমিনো এসিড বাইন্ডিং সাইট ইয়াত এমিনো এসিড থাকিব এইবোৰ এমিনো এসিড ইয়াত থাকিব নে এইটো হৈছে রাইবোজোম বাইন্ডিং সাইট রাইবোজোমৰ লগত লগ হৈ থাকিব এইটো এনজাইম বাইন্ডিং সাইট এনজাইম বাইন্ডিং এইটো হৈছে এন্টি কোডন বাইন্ডিং সাইট এটা কোডন আৰু এন্টি কোডনৰ মাজত ডিফাৰেন্স এইটো হৈছে এন্টি কোডন এন্টিকোডন বাইন্ডিং সাইট এন্টিকোডন মানে হল কি এজন ইয়াতে এ ইউ জি আছে তো এ ধৰণে ইয়াতে কি হব ইউ ইউ ধৰণে এ জি ধৰণে চি তাৰমানে ইউ এ চিৰ কাৰণে কি হব এ ইউ জি তো ই আহি ইয়াত কোড কৰিব তাৰমানে ইয়াত কি থাকিব এইবাৰ এমিনো এচিড মিথিয়নিন থাকিব এইটোত এমিনো এচিড মিথিয়নিন থাকিব নেক্সট যদি আমি চি
AU দেখাবো সাপোজ হইল ইয়াতে CAU তো ইয়াত কি হব Z A হলনি U U হলনি A তো ইয়াত কি থাকিব CAU হিস্টিডিন তো ইয়াত এবার কি দেব হিস্টিডিন সো এনেবা কিন্তু কি হব যন্তু স্টপ কোডন দেয়ার উইল বি নো অ্যামিনো অ্যাসিড ফর স্টপ কোডন যেতিয়া ইয়াতে স্টপ কোডন দেব U Z A সাপোজ U Z A ইয়াতে ইউ আছে ইয়াতে এ হব জি আছে সি হব তা উল্টাটো হব এ আছে ইয়াতে ইউ হব এ সি ইউ ইয়াত কি হব নো অ্যামিনো অ্যাসিড ব্ল্যাঙ্ক তাহলে স্টপ হয়ে যাব তো টি আর এন এ এটা ইম্পর্টেন্ট রোল প্লে হব এখানে টি আর এন এ এটা সাইড এনজাইমের লগত লগ হয়ে আছে এটা সাইড রাইবোজোমের লগত লগ হয়ে আছে এটা অ্যান্টিকোডন কোড বিলাকৰ লগত আইডেন্টিফাই কৰি আছে কোড বিলাক চিনাক্ত কৰি আছে স্কেন কৰি আছে আৰু এইটো চাইডত এমিনো এচিড থাকিব তো এইকাৰণে ইয়াত চাৰিটা আৰ্মৰ চাৰিটা বাহুৰ বেলেগ বেলেগ ফাংচন আছে এইটো এটা এক্সট্ৰা আৰ্ম আছে সো টি আৰ এন এ ইজ কল্ড এজ এডাপ্টৰ মলিকিউল তো আমি ইয়াৰ পিছত ট্ৰেন্সলেশ্যনত ৰূপান্তৰত এইটো আমি প্ৰচেছটো ভালকে চাম কেনেকে হয় তো আশা কৰিছো ভিডিঅটো ভাল লাগিছে যদি ভাল লাগিছে লগত থাকক আৰু ইয়াতকৈ ভাল ভাল ভিডিঅ' চাওক কিবা জানিব থাকিলে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰক ধন্যবাদ।